আসসালামু আলাইকুম। আমন্ত্রণ স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহানা ইসলাম পাখি। ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণের সাথে মত বিনিময় করলেন এমপি জগলুল হায়দার। আমাদের শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি এস কে সিরাজের রিপোর্ট। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন ও স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন সাতক্ষীরা চার আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সোমবার বিকেল 5টায় ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনসমাজ দুঃসত্তার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সুশান্ত বিশ্বাস মামলার, মঞ্চে উপবিষ্ট শ্যামনগর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সভাপতি এবং শ্যামনগর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি জনাব আলান জে মাত্র কবির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সত্তার হামিদুর রহমান সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী ভাই বন্ধু বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিনে 1981 সালের 17ই মে একটি দুর্যোগ পূর্ণ আহ্বানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসকে সমুজ্জ্বল করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেত্রী বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা সেদিন শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বাংলাদেশে এসেছিল ভারত ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে না আসলে উনি আমাদের মাঝে এসে এই দেশকে পরিবর্তন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তিনি ডিজিটাল বাংলায় রূপান্তরিত করেছেন, তিনি বাংলাদেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এই বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছেন। এজন্য বিশ্ববরেণ্য নেত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই দিনে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের মাঝে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।